বাংলায় সরকার গঠন করবে বিজেপি। গোপন পরিকল্পনা ফাঁস, শুভেন্দু অধিকারীর আরজি কোর থেকে জয়েনবর, বারবার প্রশাসনের ভূমিকায় মানুষ ক্ষোভে ফেটে পড়ছে। এই প্রসঙ্গে ফের একবার সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, তৃণমূল ও বামেরা কয়েনের এপিট ও ওপিট। এদিন তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করতেই হবে। মঙ্গলবার সন্দেশখালিতে একটি দুর্গামণ্ডপে যান শুভেন্দু অধিকারী। সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বাংলায় 7-0 ভাগ হিন্দু, আরও ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাতে আমরা ঐক্যবদ্ধ হব, আমরা একটা সরকার গড়ব যে সরকার সুশাসন দেবে, সুরক্ষা দেবে। পাশাপাশি তিনি বলেন, আমাদের কোনো ধর্মের প্রতি বিদ্বেষ নেই, আমাদের কোনো ধর্মের প্রতি রাগ নেই। এদিন জয়নগরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন না করলে আমাদের কোনো দিদি বোন কেউ সুরক্ষিত নয়। সব জায়গায় অভিযুক্তরা তৃণমূলের লোক, কিন্তু সিবিআই ধৃত সঞ্জয়কেই আরজিকর কাণ্ডে তরুণী চিকিৎসককে হত্যা ও খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত করেছে। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, 6-0 দিনের মধ্যে প্রাথমিক চার্জশিট না দিলে ধৃত জামিন পেয়ে যেত, এরপর সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে। তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে ধর্ষকদের বাঁচানোর জন্য, এই বিষয়ে সিবিআই যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করে। জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে বায়ো টয়লেট বসানো নিয়ে পুলিশের সঙ্গে টানাপোড়েন চলে আন্দোলনকারীদের। এই নিয়ে প্রশ্নের জবাবে শুভেন্দু বলেন, জ্যোতিবাবুর আমলে সিপিএম যা করেছিল, এখন তৃণমূল একই কাজ করছে। সিপিএম ও তৃণমূল এক, কয়েনের এপিট আর ওপিট।